হ্যালো হ্যালো গাইস, আমরা এখন সুইমিং এ যাচ্ছি। আমরা যাব এখন নীলা বর্ষা রিভার কুইন পার্কে সুইমিং পুলে। তো আমাদের সাথে অনেকজনই আছে, আমার বাবা, হ্যালো গাইস, আমার ছোট ভাই, আমার ছোট মামা একে সুমন, আমাদের বা আমাদের বাসা ছোট্ট একটা পিচ। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি রিকশাতে, আমরা রওনা দিয়েছি রিকশাতে, খুব ফান করতে করতে যাচ্ছি। আমাদের বাসার বাইরের রাস্তা এটা। এ বাবা, কোথায় যাচ্ছি? আমরা ওভারব্রিজে উঠব। তো আমরা মেইন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি এখন। সুন্দর সুন্দর ফুল এখানে। আমরা ওভারব্রিজে উঠছি এখন, আমাদের ওভারব্রিজ এটা যাচ্ছি আমরা সবাই মিলে। মেইন রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন ওভারব্রিজ দিয়ে। এটা আমাদের মেইন রাস্তার ভিউ। রিক্সাতে যাচ্ছি আমরা সাভার নদীর ঘাটে। এটা হলো থানা স্ট্যান্ড, সাভার থানা স্ট্যান্ড। আমরা এনাম মেডিকেল কলেজের সামনে চলে আসছি এখন। এই যে বড় বড় বিল্ডিংস আছে এখানে, এই জায়গায় সব বড় বড় বিল্ডিংস। আমরা থানা রোডে, তো এই যে যাচ্ছি আমরা এখন থানা রোডে। আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। তো এই যে আমার ছোটো ভাই নামছে। প্রচণ্ড সুন্দর আকাশ, মেঘালো আকাশ। আমরা ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছি। খুব সুন্দর বাতাস, মেঘালো আকাশ। আর এখানে একজন বাদামও বিক্রি করছে, অর্গ্যানিক বাদাম। দুই মামা ভাইগনা এখন যাচ্ছে, এখন আরেকজন দৌড়ে চলে আসবে। এই যে আমরা ঘাটে নৌকা নেওয়ার জন্য নিচে নামছি। এটা হলো নৌকার স্ট্যান্ডিং স্পট, এই জায়গা থেকে নৌকা নিতে হয়। তো সবাই নামছি আমরা। এই যে আমরা তিন মামা ভাইগনা, একজন মামা, মাঝখানে মামা, দুই পাশে ভাইগনা, যাচ্ছি হেঁটে হেঁটে। রোনাল্ডোর বিশেষ ভক্ত এবং ফ্যান আসছে সু দিবে। রোনাল্ডোর ভক্ত ভেগেছে এখন সু দেওয়ার পর। আমরা নৌকাতে উঠে গিয়েছি, সরি আমরা নৌকার ভিডিওটা করতে পারিনি, কিন্তু উঠে গিয়েছি, নৌকাটা ছাড়লো এখন। আমরা এখন বসে আছি নৌকাতে, আমরা ঢেউ এনজয় করব এখন। এই বাংলার নদী কত সুন্দর, আস্তে আস্তে নদী সব নষ্ট হয়ে যাচ্ছে ময়লা পানি দিয়ে, সব পলিউটেড হয়ে যাচ্ছে। আমরা এখন ঘাটে পৌঁছে গিয়েছি। এই যে যেতে যেতে একটা আমরা অদ্ভুত একটা নদী, একটা মাছ ধরার ট্র্যাপ পেলাম, অনেক অদ্ভুত এবং অনেক বড় একটা মাছ ধরার জাল, খুব ইউনিক। তো এটা পেলাম, এটা ফালাবে। আমরা পার্কে ঢুকে গেছি, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও অ্যালাউড না, আমরা লুকিয়ে ভিডিও করছি। তো এই যে পার্কটা খুব সুন্দর, আমরা এখানে বসে প্রকৃতির এনজয়মেন্ট নিচ্ছি। সবাই বসে আছে, আদ্রিয়ান খেলছে। তো এখন আমরা সুইমিং পুলের এরিয়াতে ঢুকবো। এটা হলো গেট সুইমিং পুলে ঢুকার জন্য। একটা বড় ডাইনোসরও আছে, দুইটা হাত, এখানে স্ট্যাচু, একটা বাঘের স্ট্যাচুও আছে। তো আমরা এখন যাবো, ঢুকে পড়েছি আমরা এখন। তো এই সাইডে হরিণও আছে। তো এই যে আমার বড় মামা একটা পোজ নিল। তো আমরা যাচ্ছি সুইমিং পুল ওদিকে। এই যে এখানে হরিণ আছে, অনেক সুন্দর সুন্দর হরিণ হরিণ আছে এখানে। এখনও পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি, এখনও অনেক কাজ বাকি। এটা হলো একটা বিশেষ ধরনের পাখি, এটা একটা ডাউক পাখি, এখানে রেখেছে এক্সিবিশন। এই যে ডাউক পাখি, দুটো সুন্দর সুন্দর ছানাও আছে ডাউকের। ডাউকটা আসলে অনেক হিংস্র, এর পা হলো ডাইনোসরের মতো, হয়তো এটা ডাইনোসরের প্রজাতি। সুন্দর গাছপালা দিয়ে ওয়াল মোড়ানো, খুব সুন্দর পরিবেশটা। সুইমিং পুল আমরা ঢুকে গিয়েছি। তো খুব সুন্দর সুইমিং পুল, খুব বড়। আমি অপেক্ষা করতে পারছি না, লাফাচ্ছি, দেখতেই পাচ্ছেন কালো গেঞ্জি পরা আমি লাফাচ্ছি, হাফ প্যান্ট পরা। তো এই যে আমার ছোটো ভাই নেমে পড়েছে দৌড় দিয়ে, আমার আগে আমার ছোটো ভাই লাফ দিয়ে নেমে পড়েছে, খুব সুন্দর।
এই জায়গায় সিটিং এরিয়াও আছে বাচ্চাদের জন্য, বৃদ্ধদের জন্য, সবার জন্য সিটিং এরিয়া। আমার ছোট ভাই খেলছে, মজা করে আমার ছোট ভাই খেলছে এখানে। তো এই যে একটা টিউব দিয়ে দিলাম আমরা, খেলছি আমরা। তো এই যে সুইমিং পুলটা, ওই যে আমার বাবা ছোট ভাইকে নিয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি, এই জায়গাটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি। তো এই যে আমরা এখন লাভ দিব, এখান থেকে লাভ দিব আমরা। এটা একটা ফরবিডেন জায়গা, কিন্তু তাও আমরা লাভ দিলাম। এই যে আমার বাবা আমার ছোট ভাইকে সাঁতার শেখাচ্ছে। একটা সুন্দর একটা বাঘের স্ট্যাচু আছে এই জায়গায়, রেইনফল স্ট্যাচু, অনেক সুন্দর। আমার ছোট ভাই উপর দিয়ে দেখছে সব কিছু, সুন্দর। তো এই যে আমি গাছপালাটা ধরছি একটু, খুব সুন্দর। এখানে খুব সুন্দর গাছপালা আছে, এখানে ধর দিলাম আমি। তো যাচ্ছি আমি এখন সুইমিং পুলে, যে এটা হলো বড়ো সুইমিং পুল, প্রচণ্ড বড়ো। ভিডিওতে ছোটো লাগলো, রিয়েল লাইফে অনেক বড়ো সুইমিং পুল। এই যে এখন আপনারা বুঝতে পারবেন, প্রচণ্ড বড়ো সুইমিং পুল এটা, প্রচণ্ড বড়ো সুইমিং পুল আর অনেক গভীরও। আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, সুইমিং করে খুব ক্ষুধাও লেগেছে, প্রচণ্ড টায়ার্ড আমরা বসে আছি। আমরা সুইমিং করার পর প্রচণ্ড আমাদের ক্ষুধা লেগেছে, এখন আমরা কী করবো কী করবো ভাবছি। এই যে আমার ছোটো ভাই একটা দৌড় দিয়েছে, সে আর অপেক্ষা করতে পারছে না, সে চাচ্ছে যে আরেকবার লাভ দিয়ে সুইমিং পুলে। কিন্তু সে আর সে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করবো না এটা, কারণ আমরা করে ফেলেছি। ছোটো ভাই বসে আছে, আমাদেরকে বলছে যে আমি নামবো, সুইমিং পুলে নামবো বলছে। এই যে আমরা এখন মিটিং করছি, এখন আমরা সুইমিং করার শেষে আমরা কী করবো তা নিয়ে মিটিং করছি। আমরা কী খাবো, কোথায় যাব, এখন কী করবো, ডাইরেক্ট বাসায় যাবো নাকি কোথাও যাব, আমরা এটা মিটিং করছি। তো এই জায়গায় সবাই বসে বসে পরামর্শ দিচ্ছি। এই যে এই জায়গাটা হরিণ, আগেও দেখেছেন ভিডিও ক্লিপে। আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, একটা ঘোড়াও আছে। এটা হলো আমাদের ভিডিও শেষে একটা সুন্দর একটা হাত, এটা দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। বাই গাইস, ভালো থাকেন। তো আমরা ভিডিওটা এন্ড করার জন্য আমার ছোট ভাইয়ের একটা দৌড় দিচ্ছি। তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আমাদেরকে আরও আগিয়ে নিয়ে যাবেন। এবং কোনো ভিডিওতে ভুল হয়ে থাকলে প্লিজ সরি, আমরা নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি। তো তো হ্যাঁ গাইস, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা উইকলি কন্টেন্ট দিব। তো বাই গাইস, আসসালামু আলাইকুম।